তাদের অবরোধ কর্মসূচি মানে গাড়িতে পেট্রোল বোমা ঢালো। আমাদের দল সারা দেশে সতর্ক পাহারায় আছে, এটা তো হতে চাওয়ার অধিকার রাখে। নমিনেশন দিয়ে দেওয়ার পর তারপর আমাদের প্রার্থী ঠিক হবে, তার আগ পর্যন্ত তো আমরা যখন নমিনেশন পেপার বিক্রি করা হবে তখন দেখা যাবে 300 আসনের জন্য অন্য 3, 4 গুণ, 5 গুণ, 7 গুণ নমিনেশন পেপার বিক্রি হবে। তারা সবাই নৌকার প্রার্থী হতে চায় সেটি বলার অধিকার সবার আছে, তো সেই কারণে এগুলো দেখা যাচ্ছে। এটি আমাদের বহু বছরের যে নির্বাচনী প্রক্রিয়া সেটিরই অংশ, এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই। আর আমরা তো 14 দলীয় জোটের মধ্যে আছি, তো আমরা জোটবদ্ধ আছি, জোটবদ্ধভাবে আমরা এতদিন আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি 14 দলীয় জোট। নির্বাচন কিভাবে হবে সেটি আমাদের দল এবং 14 দল বসে ঠিক করবে। ধন্যবাদ। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে সরকারের পাশে থাকা এবং জনগণের পাশে থাকা। জনজীবনে কেউ যদি স্বস্তি বিনষ্ট করে এবং দেশে অশান্তি তৈরি করে সেটার বিরুদ্ধে জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব। প্রশাসনে নিয়ে কাজ করছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তবে আমরা আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি এই সন্ত্রাসীদের পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য। আমাদের দল সারা দেশে সতর্ক পাহারায় আছে, আমরা সেই পাহারা আরও জোরদার করব। একটু আগে আমাদের সম্পাদক মণ্ডলীর সভা হয়েছে, সেখানে আমাদের সাধারণ সম্পাদক এই কথাটি বলেছেন। গতকাল আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। আমাদের ভিজিলেন্স, উপস্থিতি, শান্তি সমাবেশ, পাড়ায় পাড়ায় পাহারা, সেগুলো আরও আমরা জোরদার করব। তাদের কিছু কিছু নেতাকর্মী এবং সন্ত্রাসী ভাড়া করে টাকা দিয়ে গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, তাদের অবরোধ কর্মসূচি মানে গাড়িতে পেট্রোল বোমা ঢালো, গাড়ি ঘোড়া ভাঙচুর করো, মানুষের উপর হামলা পরিচালনা করো, এটাই হচ্ছে মূল কর্মসূচি। অবরোধের নামে এগুলোই করা হচ্ছে তাদের মূল কর্মসূচি। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ না, এগুলো সন্ত্রাসী সংগঠনের কাজ। দুনিয়ার কোথাও হরতাল ডেকে গাড়ি পোড়ায় না কেউ। আমরা বিরোধী দলে যখন ছিলাম তখন আমরা তো কখনো গাড়ি ঘোড়া পোড়াইনি, আমরা বড়জোর রিক্সার টায়ারের পাম্প ছেড়ে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু না। আমি মনে করি তাদের এই অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। গতকাল ঢাকা শহরে এত কিছুর মধ্যেও ট্রাফিক জ্যাম হয়েছে এবং যত দিন যাচ্ছে তাদের এই অবরোধ কর্মসূচি মানুষের মধ্যে কেউ পালন করছে না। মানুষের মধ্যে যে ভয়টাও ছিল সেই ভয়টাও কেটে যাচ্ছে, আর আমরা সমস্ত সন্ত্রাসীদের ধরার জন্য বদ্ধপরিকর, দুষ্কৃতিকারীদের ধরার জন্য বদ্ধপরিকর। তবে জনগণকেও আহ্বান জানাবো, এরা দেশ জাতি সমাজের শত্রু, মানুষের শত্রু, এরা হিংস্র হায়নার চেয়েও খারাপ। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা প্রয়োজন।